হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ খুব ভালো আছি। আজকে আমি এসে গেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগ ভিডিওটা আমার দিদির বাড়ির এখানেই, তোমরা জানো আমি দিদির বাড়িতে আছি, তো আর একদিন থাকবো আমার দিদির বাড়ির এখানে। মা সিংহবাহিনীর পুজোটা খুব বড় করে হয়, আর এখানে মা সিংহবাহিনীর পুজোটা অন্নকোট হয়, আর সেই অন্নকোটে আমি যে ভিডিওটা তোমাদের দেখাবো। এখানে মা সিংহবাহিনী খুব জাগ্রত, এখানে মায়ের মেলা হয়, মায়ের অন্নকোট হয়, মায়ের জন্য ভোগ হয়, মালসা দেওয়া হয়, অনেক কিছু আছে। তো সেই সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দেখো আমরা বেরিয়ে গেছি মা সিংহবাহিনীর মন্দিরে যাব বলে। এর আগে সবাই চলে গেছে, এখন আমি যাচ্ছি আমার ছেলে, তোমাদের দাদা, আর আমার দিদি, আমার দিদির ছেলে। আমার দিদির বাড়ি থেকে মন্দিরটা কিছুটা দূরে। আর একটা কথা ফ্রেন্ডস, আমার গলাটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো গলার অবস্থাটা আমার খুবই খারাপ। হঠাৎ দিদির বাড়ি এসে আমার গলাটা ধরে গেছে, সেই জন্য ভালো করে তোমাদের ভালো করে বলতে পারছি না, আর সাউন্ড কোয়ালিটিটাও হয়তো খারাপ হচ্ছে। প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিও। দেখো বন্ধুরা, এখানে একটা শিব মন্দির। এবার পাড়া রাস্তার ভিতর থেকে আমরা যাচ্ছি। সো বন্ধুরা, আমরা মা সিংহবাহিনী মন্দিরের কাছে চলে এসেছি। দেখো মা সিংহবাহিনীর গেট হয়েছে, মেলা বসেছে, কত কি বসেছে মেলাতে। এখানের মা সিংহবাহিনীর মন্দিরটা যে কতটা বড় সেটা তোমরা না নিজের চোখে দেখলে বুঝতে পারবে না। দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, নাহলে তোমরা সব ভিডিওগুলো দেখতে পাবে না। আর আমি নতুন চ্যানেল খুলেছি, যদি আমার কিছু বলাতে বা ভিডিও করাতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা মানিয়ে নিও। সবাই যেরকম পাচ্ছে আমিও আস্তে আস্তে ঠিক পারবো। আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদের না সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, আমার পাশে থেকো। দেখো আমরা মন্দিরে ঢুকছি, আমার দিদি যাচ্ছে, আমার দিদির কোলে আমার ছেলে আছে, আদিত্যা লিটিল প্রিন্সের আদিত্য সোনা আমার দিদির কোলে আছে, আর আমার দিদির ছেলের নাম হচ্ছে আবির। আমার দিদির ছেলের হাত ধরে আমার দিদি যাচ্ছে। এখানের একটা নিয়ম আছে কি বন্ধুরা, মানে পুজো হওয়াকালীনই মন্দির সবসময় ধুতে হবে, মন্দিরে কোনো পায়ের ধুলে পড়লে চলবে না, সব সময় ওরা মন্দির ধোবে। দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। মায়ের কাছে যেখানে পুজো হচ্ছে সেখানে বন্ধুরা কাউকেই ঢুকতে দেয়নি, সবাই বাইরে থেকে মায়ের পুজো দেখছে।
এবার তোমাদের আমি দেখাবো যে মায়ের যেখানে ভোগ হবে সেখানের জায়গাটা। দেখো বন্ধুরা কত মালসা আছে, কিন্তু এই মালসায় শেষ নয়, আরও মালসা আসবে, সেগুলো বিকেলে আসবে, আরও মালসা আনা হবে। মিনিমাম বন্ধুরা যে মায়ের ভোগের জন্য যে কড়াটা আনা হয়েছে তাতে অন্তত 300 থেকে 400 লোকের রান্না, সেরকম তিনটে কড়া আছে, এছাড়াও আরও ছোটো ছোটো কড়া আছে মায়ের ভোগের জন্য। দেখো বন্ধুরা এদিকে রান্না শুরু হয়ে গেছে মায়ের ভোগের জন্য। দেখো বন্ধুরা কড়াগুলো দেখো একবার, তোমরা ফোনে হয়তো ঠিক বুঝতে পারছো না, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না কড়াগুলো কতটা বড়। এই যে জায়গাটা দেখাচ্ছে, এর এই যে কাঠগুলো আছে, এখানে অন্তত দুটো করে কড়া বসবে, কড়া বসে এখানে রান্না হবে, সেই জন্যই এরকম খুলেছে ওরা, সব কাঠ রেখে দিয়েছে মায়ের ভোগের জন্য। কত সুন্দর আয়োজন করেছে, আর ফ্রেন্ডস আমি ভিডিওটা চলাকালীন কোনো কথা বলছি না, কারণ আমি যদি ওখানে কথা বলতাম তোমরা শুনতে পেতে না, তাই আমাকে আলাদা রেকর্ডিং করতে হয়েছে। মায়ের পুজোর জন্য সবসময় ওখানে বাজনা বাজছে। দেখো বন্ধুরা মায়ের মুখটা ঠিক তোমরা হয়তো দেখতে পাবে না, কারণ সামনে খুব ভিড়, আর ভিতরে ঠিক দেখতেও দিচ্ছে না। এই যে আমার দিদি দাঁড়িয়ে আছে, পাশে যে দাঁড়িয়ে আছে সেটা আমার দিদি ছোটে যা, আমার মা দাঁড়িয়ে আছে। এবার দেখো বন্ধুরা কত যাত্রী এসেছে, কত লাইন করেছে, দেখো মায়ের কাছে জল ঢালার জন্য। সো ফ্রেন্ডস আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব, কারণ যত বেলা হচ্ছে তো তত টানা রোদ পড়ছে, আর আমাদের আদিত্য সোনা, আমার দিদির ছেলে, এদেরও খুব গরম হচ্ছে, বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে এই গরমে, তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি, আবার রাত্রে আসবো।
এতটাই ফ্রেন্ডস রোদ যে তাকানো যাচ্ছে না, খুব রোদ। পাশে যে দুজন আসছে আমার দিদির দুটো মেয়ে সৃষ্টি আর বৃষ্টি, আমরা বাড়ির দিকে এসে গেছি। ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না, আর সাবস্ক্রাইবটাও কিন্তু করবে।